সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা গত বছর অনেকগুলো ভিডিও করেছি এবং এর মাধ্যমে আপনাদের অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তো এই বছর প্রথম ধাপের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে, দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। গত 14 আগস্ট বলেছিল যে এবছর পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব কম, সেটা আবার পাল্টে গেল। প্রথম আলোর পত্রিকায় নিউজে বলতেছে যে সেপ্টেম্বর মাসে পরীক্ষাটা হবে, দ্বিতীয় তৃতীয় ধাপ ডিসেম্বরের সম্ভাব্য রয়েছে। তো এবার পরীক্ষাটা নিবা হচ্ছে বুয়েট, গত বছরও বুয়েট নিয়েছিল। বুয়েট নিলে কিছু লাভ আছে, লাভটা হচ্ছে দুর্নীতি কম হওয়ার সম্ভাবনা থাকে, কারণ যখন বুয়েটের নামের সাথে কলঙ্ক জড়াতে চাইবে না, এটাই স্বাভাবিক। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইবা আপডেট, ভাইবা কেমন হয়, রিটেন কেমন হয়, প্রিলিমিনারি প্রশ্ন ধরন কেমন হয়, লবিং কেমন হয়, লবিং ছাড়া চাকরি হয় কি না, এই প্রাথমিক শিক্ষক নিয়োগে কাদের বেশি চাকরি হয়, কোঠা কেমন, কোঠার পার্সেন্টেজ কীভাবে গণনা করে, এবং এরকম অনেকগুলো ভিডিও কিন্তু আমি গত বছর করেছি। তো যারা হচ্ছে আমার এই ভিডিওটি দেখবেন, তারা আপনার পছন্দ মতো, মানে আপনার যেই জিনিসটা জানার প্রয়োজন সেই জিনিসটা আমার এই প্লেলিস্ট থেকে, প্রাথমিক শিক্ষক নিয়োগে একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। মোটামুটি সব ধরনের ভিডিও কিন্তু সেখানে করা আছে। আপনার যদি কোনো মতামত ওইমত থাকে প্রাথমিক শিক্ষক নিয়ে পরীক্ষা নিয়ে, এখানে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি পরবর্তীতে তার উপর বেস করে আবার ভিডিও করার চেষ্টা করব। এই ভিডিওটি জাস্ট কথা বলতেছি ছবি দিয়ে, পরবর্তীতে আমি সরাসরি আপনাদের সাথে ভিডিও করব, প্রয়োজনে লাইভে এসে আলোচনা করব, কারণ গত বছর আমার ব্যাপক অভিজ্ঞতা হয়েছে এবং দেখেছি, নিজেও পরীক্ষা দিয়েছি। যদিও আমি প্রাইমারিতে চাকরি করি না, আমি বর্তমানে জনতা ব্যাংক PLC-তে আছি সিনিয়র অফিসার হিসেবে। তো সেই জন্য বলছি যে আমার যেহেতু গত বছর অভিজ্ঞতা আছে, আপনারা এখানে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব নতুন ভিডিও করতে। ধন্যবাদ।